গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী 2023 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শনিবার 16 সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গৌরবময় 5 বছর অতিক্রম করে 6 বছর পদাপন উপলক্ষে মহানগর পুলিশের প্রধান কার্যালয়ের সম্মুখ সড়ক হতে ঘোড়ার পদযাত্রা ও ঢাকঢোল পিটিয়ে এক বিশাল র্যালি বের হয়। এ সময় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পুলিশ হেডকোয়ার্টার সম্মুখে এসে মিলিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন নাহার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম, জেলা প্রশাসক আবু ফাতেহা, মোহাম্মদ শফিকুল ইসলাম, র্যাব একের পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত, জিএমপি উপ পুলিশ কমিশনার অপরাধ আবু তোরাব, মোহাম্মদ শামসুর রহমান ডিসি, ডিবি এ কে এম হাফিজ আক্তার সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্যগণ।